Krishna, Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, 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 Hare Hare, Hare Krishna. Hare Krishna, 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 Hare Hare. জয় জয়কার করো অবুজকে ক্ষমা করো প্রভু নিত্যানন্দ শ্রী চৈতন্য তুমি মহাপ্রভু জাগো 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 প্রভু জাগো নিত্যানন্দ হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল প্রভু নমস্কার বন্ধুরা অহন অপরেশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি তো আজকে ব্লগটি একটু অন্যরকম অন্যরকম বলতে আমি যে ব্লগটি আগের দিনকে যে 101টা গোপাল স্বপ্নে পাওয়া ঝুড়ি ঝুড়ি করে এসেছেন বাড়িতে সেই ঘটনাটা শোনার পরে আমার মনে ভীষণ আগ্রহ জেগেছিল দেখার তো আমি দেখেছি আর আপনাদেরকেও দেখিয়েছি তো ভিডিওটি পুরোটি দেখবেন স্কিপ করবেন না আশা করছি ভালো লাগবে তো আজকে হচ্ছে এখন বাজে এই 4:30 মানে 4:35 তো আমরা 4:00 সময় চলে এসেছি দাদার বাড়িতে সকালে ভোরে যে ঠাকুরের জাগরণ হচ্ছে সেইটা দেখার জন্যই এসেছি তো আমিও দেখতে থাকি আপনারাও দেখুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তো চলুন দাদার মুখ থেকে কিছু কথা শুনে নিই এই যে দাদা আর এই দিদি নমস্কার ভক্তবৃন্দদের বলি দিদি আমাকে প্রশ্ন করলো উত্তর তো আমাকে দিতে হবে তো প্রশ্ন ঠিক না মানে আমার জানার আগ্রহতে আমি বললাম তো ভীষণ ভালো লাগবে গল্পটা শুনলে সেই জন্য আপনার মুখ থেকে শুনতে আগের দিনও খুব ভালো লেগেছে আশা করছি আজকেও ভীষণ ভালো লাগবে প্রভুর এমন লীলা আগেই বলি যে আমরা হচ্ছে 12টা 1টা 2টো যখনই আমরা নিদ্রায় যাই শুতে যাই যত রাতই হোক প্রভু আমাদের 4টের সময় ঠিক জাগরণ করে দেয় আমরা কিন্তু কোনো মোবাইলে অ্যালার্ম দিই না কোনো ঘড়ির অ্যালার্ম নেই যত রাতে শুই না কেন প্রভু আমাদের ডেকে দেন তার ভক্তের কাছ থেকে তিনি আরতি সেবা নেবেন বলে এটা প্রথম বলার উদ্দেশ্য এটাই যে ছোটো থেকেই প্রভুর আরাধনা প্রভুর পূজা প্রভুর নিবেদন যা কিছু আমরা করি সবই প্রভুর আদেশ হয় সেই অনুযায়ী আমরা করি
তো এই ভোরবেলা 4টার সময় যখন আমরা উঠে পড়ি, তারপরে আমরা পোশাক আশাক ছেড়ে আমরা চলে আসি তাদের প্রত্যেককে জাগানোর জন্য। দুজনেই আসি, ও জাগায়, গোপালদের সব আমাদের তুলতে হয়, তাদের নাম ধরে ধরে সব ডাকতে হয়, তাদের তুলতে হয়, তাদের মঙ্গল আরতি করতে হয় ভোরবেলা। এটা হচ্ছে নিত্যদিনের আমাদের কর্ম। আর আমরা ঘুমিয়ে কিছুতেই থাকতে পারি না, ভোরবেলা আমাদের ঘুম ভেঙে যায়। তুমি কিভাবে জেগে জাগো, প্রভু কিভাবে ডাকে একটু জানাও। হ্যাঁ, তারপরে ও উঠে সবাইকে জাগায়, আমিও ওর সাথে সাথে উঠি। উঠে আমিও এই শাঁখ বাজানো বাজিয়ে প্রভুদের সবাইকে জাগাই, তারপর তাদের আচরণ করিয়ে দিই সবাইকে। তারপর তাদের আচরণ করানোর পরে, জাগিয়ে দেওয়ার পরে, তারপরে আমি আস্তে আস্তে তাদের খেতে দেওয়া, সকালবেলায় তাদের পূজা অর্চনা করা, এই সব কিছু পরপর আর কি করতে থাকি। প্রত্যেকজনই আমাদের সঙ্গে প্রত্যেক দিন, আমরা বোঝাতে পারবো না এটা ভক্তবৃন্দদের, ওনারা প্রত্যেক দিন প্রত্যেকটা সময় আমাদের যা অনুমতি দেয়, এটা এটা করব, যেটা করতে ওনারা পছন্দ করে সেটা আমাদের অনুমতি দেয়, সেই অনুযায়ী আমাদের চলতে হয়। এইটা সব থেকে একটা মানে জীবনে কি বলবো, প্রভুর কৃপা, যার জন্যে তার পূজা তার সেবা আমরা করতে পারছি। আর আপনারা ভক্তবৃন্দ প্রত্যেককেই বলছি, আপনারা যদি দর্শন করতে চান একবার অবশ্যই আসবেন, দিদির সাথে দাদার সাথেও যোগাযোগ করবেন। ওনারা এসেছেন, ওনারা জানতে চাইছেন বিভিন্ন ব্যাপারে, ঠাকুরের কীভাবে পূজা করছি, কীভাবে তাদের সঙ্গে আমাদের ভক্তের সাথে ভগবানের লীলা হয়, এটা জানার জন্যে সকলেরই তো ইচ্ছা হয়। তো ভক্তবৃন্দদের জানাচ্ছি যে প্রত্যেকেই আপনারা আসুন, তারা দর্শন করুন, এবং ভাবতে পারবেন না যে কিভাবে ভক্তের সাথে ভগবান লীলা করে, সেটা এখানে আসলে দর্শন করলে আপনার অনুভব করতে পারবেন। আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করার জন্য আপনি কি ফোন নাম্বারটা এখানে বলে দেবেন? তাহলে কেটে কেটে হ্যাঁ, কেটে বলুন, তার ভক্তরা যাতে ফোন নাম্বারটা লিখতে পারে সেরকম বলে দিন, একটু জোরে বলে দিন। হ্যাঁ, আমাদের আমার ফোন নাম্বারটি হলো 6290236803। হ্যাঁ, আপনার ঠিকানাটাও বলে দিন এবং আপনার নামটাও বলে দিন, যাতে ভক্তরা মানে চিনে আসতে পারে। আমার ঠিকানা হচ্ছে কাকিনাড়া নারায়ণপুর বাড়ি, ঘোষাল বাড়ি, মায়ের মন্দির আছে। আমার নাম, ভালো নাম শোভন ঘোষাল, ডাক নাম বাবুলাল বাবুসোনা, এই নাম বললেই পুরনো পঞ্চায়েতের কাছে ঘোষাল বাড়ি যাব, দেখিয়ে দেবে, আর ফোন করে যোগাযোগ করে নেবেন। আর দর্শন করতে অবশ্যই ভক্তবৃন্দরা আসবেন, ভগবান ভক্তবৃন্দ ছাড়া তো উনি থাকতে পারে না। আর এই যে 108 জন গোপাল দেখছেন বা আমার এই প্রভুকে দর্শন করছেন, এই প্রভুর আদেশ যেভাবে আমরা পালন করি, উনি যেভাবে আদেশ দেয় সেভাবে পালন করি। ভক্তবৃন্দদের উনি ভীষণ ভালোবাসে, যেখানে ভক্ত আছে সেখানেই উনি আনন্দ করার জন্য নাচতে থাকে, নৃত্য করতে থাকে, তাই আমরা সেটা অনুভব করতে পারি। তাই প্রত্যেকটা ভক্তবৃন্দদের বলছি, আপনারা আসবেন, দর্শন করবেন। তার সময়টা হচ্ছে বিকেলবেলা 4টের পর থেকে 6টা অবধি, সকালবেলা 10টা থেকে 12টা অবধি। এই টাইমের মধ্যে আসলে একটু ভালো হয়, তার মধ্যে প্রভুর সেবা আমাদের পরপর চলে। তো ভোরবেলা মঙ্গল আরতি থেকে শুরু হয়, তারপর থেকেই আমাদের দুপুরের খাওয়া দাওয়া, সন্ধ্যে খাওয়া দাওয়া, দুপুরে ওনারা একটু শয়নে যায়, এই সবগুলো আমাদের মেনটেন করতে হয়। সেই জন্য আপনারা আসবেন, মনোবাসনা আশা করি পূর্ণ হবে। কারণ প্রত্যেকটা যেরকম দেখছেন সাজানো রয়েছে, এরা প্রত্যেকেই কথা বলে। যদি কারোর মনোবাসনা কিছু থেকে থাকে ভক্তবৃন্দদের, তারা যদি জানান প্রভুর কাছে, আশা করি মনোবাসনা পূর্ণ হবে। তিনি পূর্ণ করার জন্যেই ভক্তবৃন্দের কাছে নিজের পরিচয় দিতে চলেছে। আর এই দাদা দিদি এসেছেন, সত্যি কথা কি, প্রভুর খবর পেয়ে ওনারাই আরও আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে। কারণ আমি চাই যে প্রতিটা ভক্তবৃন্দ এসে যেন দর্শন করুক, প্রভুর লীলা আস্বাদন করুক, প্রভুকে জানতে পারুক। এখানে আমাদের কোনো কিছুই নাই, সবই প্রভুর কৃপা, সবই ভক্তদের ভালোবাসা, ভক্তদের কৃপা, ভক্তরাই আজকে দিয়েছে, এসেছে প্রভুরা কৃপা করে। আমি শুধু তাদের কৃত দাস হয়ে আর ভক্তদের, প্রতিটা ভক্তদের চরণতলে যেন ঠাঁই পায়, এই প্রার্থনাই করি। আমাদের কোনো এখানে নিজেদের কোনো
নিজেদের কোনো কিছুই নাই, প্রতিটাই কৃপা এই প্রভু, এই প্রভু কৃপা করেছে, তাই আজকে দর্শকদের কাছে চলে যাচ্ছে, প্রতিটা ভক্তের কাছে চলে যাচ্ছে, আর তারা দর্শন করছে। এটাই আমরা মানে নিজেদের মুগ্ধ মনে হচ্ছে যে না, প্রভুর কথা প্রচার করা, প্রভুর নাম প্রচার করা, দেশ বিদেশে প্রত্যেকটা ভক্তবৃন্দ দেখছে, দেখুক তারা, এটাই আমি আনন্দিত। আর আমার জীবনে কোনো আনন্দিত বলে কিছু নাই, প্রভুকে নিয়েই যেন আনন্দ করে কাটিয়ে দিতে পারি, আর ভক্তবৃন্দ আসলে ভক্তবৃন্দের যেন সেবা করতে পারি, এটাই প্রার্থনা। আর প্রার্থনা আমার এই মানব জন্মে কিছু নাই, কারণ একজন একজন করে যে কীভাবে কত দূর থেকে তারা এসেছেন, আপনারা না দেখলে না বুঝলে অনুভব করতে পারবেন না যে এনারা কত দূর থেকে এসেছেন, আর এক একজন এক একজন লীলাময় হয়ে এসেছেন, আপনাদের বলে আমি বোঝাতে পারবো না। এই জন্য এত কথা এই শর্ট টাইমের মধ্যে তো বলা সম্ভব নয়, তবু আপনারা আসুন, দর্শন করুন এই প্রভুকে। এই প্রভু হচ্ছে পরিধাম থেকে এসেছেন, আমি স্বপ্নে এনাকে প্রথম পাই, আর ইনি আদেশ করেছেন এই 108 জন গোপালকে নিয়ে আসার জন্যে। সেই জন্য ভক্তবৃন্দরা প্রত্যেককেই দিয়েছেন, তো প্রত্যেকেই এসেছে আমার অনুষ্ঠানে, আর আমাদের একটা সামনে জন্মাষ্টমীতে অনুষ্ঠান হবে, আর ভক্তবৃন্দরা আসুন। প্রতিটা ভক্তই আমাদের গোপালকে স্পর্শ করতে পারেন, তারা নিজে হাতে করে তাদের স্নান করাতে পারেন, এই 108 জনকে তাদের সেবা দিতে পারেন, কোনো অসুবিধা তাতে নেই যে ছুতে পারবে না, কি কারোর কাছে গোপাল যাবে না, কি কেউ নিতে পারবে না, এটা আমরা করতে পারবো না। কারণ ভক্তের জন্যে সবসময় উনি তাদেরকে অনুগত হয়ে আছে যে কখন ভক্ত আসবে, ওনাদের দর্শন করবে এবং ওনাদের কাছে যাবে। হ্যাঁ, প্রত্যেকেই দর্শন করতে পারবেন, প্রত্যেকেই ছুতে পারবেন, কোনো তাতে অসুবিধা নেই, আসবেন। দাদা, আমি আমি মানে শুনেছি যে আপনার বাড়িতে যে 108টা গোপাল এসছেন, এটা আপনার স্বপ্নে এসেছেন, আর দিদিও স্বপ্ন দেখে যে ঝুড়ি ঝুড়ি করে আসছে, আর পরের দিনই সব ঝুড়ি ঝুড়ি করে গোপালগুলো এসছেন, একটু দর্শকদের মানে ভক্তদের একটু জানান এটা। এটা আমরা যেদিন স্বপ্নটা দেখেছি সেদিন তো আমি আগে দেখেছি, বলিয়েছিলাম আগেই, এবার আমি দেখার 3 দিন পরেই ও দেখেছে। আপনি তো দিদিকে কিছুই বলেনি, এবার 3 দিন পরে তখন ও যখন স্বপ্ন দেখেছে, তখন ও আমাকে যখন বলছে, তখন আমি ওকে গল্পটা বললাম, তারপরেই তো সবাইকে জানানো, প্রথম একজনকে জানিয়েছি, তিনি প্রথম দিয়েছেন, ওই আমার বড় যিনি এসেছেন উনি প্রথম আসলো, তারপরে 108 জন একে একে অল্প সময়ের মধ্যে ভক্তদের কাছ থেকে চলে এসেছে। তো এটা কি বলবো, প্রভুর অশেষ কৃপা যে আমরাও তাকে গ্রহণ করতে পেরেছি, আর তার জায়গা সে তিনিই করে নিয়েছে। এখানে আমাদের তো মানে কোনো কি বলবো যে ভাবতেই পাচ্ছি না যে এই অল্প সময়ের মধ্যে যে এত দূর থেকে সব চলে এসছে, আর প্রত্যেকটা জনই আমাদের সঙ্গে কথা বলে, সেটা আমি বোঝাতে পারবো না কারুকে, না এটা আমরা অনুভব করতে পারি, এবং প্রত্যেককে প্রতিদিন তাদের সেবা, প্রতিদিন তাদের চন্দন দেওয়া, প্রতিদিন তাদের তুলসী দান করা, প্রতিটা কিছুই উনি করে, কারণ আমি এত সময় দিতে পারি না। এই যে তাদের খাওয়ানো, তাদের সেবা দেওয়া, প্রত্যেকটা দিনই তার প্রচুর অবদান, আজকে সে করে বলেই আজকে ওনাদের সেবাও ঠিকঠাক হয়। এবার অসুবিধা সুবিধা আমি তো আছি সবসময়, আমার কন্যা আছে, 2 কন্যা, তারাও সেবা দেয়, তারাও দেখে, এইভাবেই চলছে। তাই ভক্তবৃন্দরা আসুক, প্রত্যেকে দর্শন করুক, এটা চাই যে দেখে তারা জানুক, বুঝুক, আরও কিছু যদি তাদের প্রশ্ন থাকে নিশ্চয়ই করবে, এটা আমরা খুব খুশি হব আর কি আসলে। গোপালকে একটু নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, তো ভক্তের কাছে ভীষণ ভালোবাসে আসতে, দেখবেন। হ্যাঁ হ্যাঁ, হরি 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 কৃষ্ণ, হরি কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরি 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 রাম হরি রাম রাম হরি কৃষ্ণ 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 হরি হরি হরি।
রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় শ্রী প্রভুর জয় 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 শ্রী ভক্তবৃন্দের জয় সকল ভক্তবৃন্দের অনুবাসনা পূর্ণ করো প্রভু অবুজকে ক্ষমা করো সকলের মঙ্গল করো সকলের জয় জয়াকার করো জয় জয় প্রভু শ্রী গোপালের জয় 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 শ্রী একশো আট গোপালের জয় 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 শ্রী শ্যামসুন্দরীর জয় জয় শ্রী রাধারানী কি জয় জয় শ্রী রাধারানী কি জয় 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 রাধে শ্যাম কি জয় হরি বল হরি বল হরি বল জয় জয় শ্রী গুরুদেবের জয় 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 আপন শ্রী সকল গুরুদেবের জয় কিছু বলে দাও ভক্তদেরকে।
তো বন্ধুরা ভিডিওটি যদি কিছু ভালো লাগে একটা লাইক দেবেন, কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। তো দাদার বাড়িতে এসে তো আমি ভোরের এই জাগরণটা দেখলাম, আর সেই সঙ্গে আপনাদেরও আমি দর্শন করালাম। তো সারাদিনে দাদার তো এই 108টা গোপাল নিয়েই ধ্যান জ্ঞান সব কিছুই, মানে দাদা সবসময় ইনাদের সঙ্গে দাদার কথা হয়, দাদা ইনাদের সঙ্গেই সবসময় জড়িয়ে আছে। তো সারাদিনের সব কিছু তো একটার মধ্যে দেখাতে আমি পারছি না, তো এক এক করে আশা করছি আপনাদের সামনে সবগুলোই আমি দর্শন করাবো। ভগবান ইনি যদি চান তাহলে আমি দর্শন করাতে পারবো, আর আমি নিজেও দর্শন করব। তো আজকে ভোরের এই ওনাদের জাগরণটা আপনাদের সঙ্গে দর্শন করালাম, এরপরে দুপুরের যে ভোগারতি হয় বা সন্ধ্যাবেলা সন্ধ্যারতি, হ্যাঁ রাতের শয়ন, সব কিছুই আস্তে আস্তে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, প্রচুর প্রচুর ভক্তদের মধ্যে এটা শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলটিতে যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপলে নোটিফিকেশানে আমাদের ভিডিওগুলোকে আপনারা দেখতে পারবেন। জয় রাধে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের কোনো একটা নতুন ভিডিওয়ে। ততক্ষণে আপনারা সবাই খুব ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন, আর গোপাল সবার মনোবাসনা পূর্ণ করবে। আর দাদা তো বলেই দিয়েছে আপনারা এই ভিডিওর মাধ্যমে তো দর্শন করছেন, আর সরাসরি দাদার এখানে এসে যদি আপনারা দর্শন করতে চান তাও আপনারা সেটাই দর্শন, কোনো মনোবাসনা থাকলে সেটা এখানে এসেই জানাতে পারেন। কারুর মনোবাসনা থাকলে আসবেন, গোপালকে জানিয়ে যাবেন, গোপাল মনোবাসনা পূর্ণ করবে। আর সবাই আসবেন, ভক্তদের কাছে অনুরোধ রইল, আনন্দ করবেন, আমরাও আনন্দ করব আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম, রাধেশ্যাম।